নগরায়নের গর্ভে চলে যাচ্ছে কৃষি জমি, সেখানে শোভা পাচ্ছে আবাসিক ভবন বা অন্য কোনো অবকাঠামো। সেই আবাসিক ভবনের ছাদে কৃষি আয়োজন করে হারিয়ে যাওয়া কৃষির কিছু অংশ ধরে রাখার উদ্যোগ নিচ্ছেন কেউ কেউ। তাদেরই একজন ঢাকার ড্যামরার কামাল উদ্দিন, তার ছাদ কৃষি নিয়ে শাহী সিরাজের রিপোর্ট। যে জায়গাতে ভবনটি, সেখানে একসময় ছিল আবাদি ক্ষেত, সেই কৃষি ক্ষেতের স্মৃতি আজও লালন করেন কামাল উদ্দিন। তাই তার ছাদ কৃষির কোথাও নেই শৌখিনতার লেশ, সবখানেই ফল ফসলের পরিকল্পিত উৎপাদনের চিত্র। ছোটবেলা থেকেই মানে কৃষির প্রতি একটু আগ্রহ ছিল আর কি। যখন স্কুল জীবনে পড়াশোনা করতাম তখন বিভিন্ন বাড়ি থেকে ফুল গাছ এনে বাড়িতে লাগাইতাম। আমার অনেক দিনের আগের থেকেই যে ইচ্ছা ছিল যে ঢাকা শহরে যদি আমি কিছু করতে পারি বা একটু বাড়ি করতে পারি তাহলে ছাদে আমি একটা বাগান করব। কাজের ফাঁকে যখনই সময় পান তখনই নিয়োজিত থাকেন কৃষিতে, বললেন এর বহুমুখী ফলাফল পাচ্ছেন তিনি। ঘরে বসে বসে অলস হয়ে যাচ্ছি, আমি হাঁটাচলা করতে পারতেছি না, আমি ঘুরতে পারতেছি না খোলা জায়গায়। আমি যদি ছাদ কৃষিটা করি, আমার বাগান যদি কিছু আমি পরিশ্রম করি, কিছু গাছ লাগাই, তার পিছনে কিছু যত্ন করি, পরিশ্রম করি, আমি এর থেকে যে উৎপাদিত ফসল বা ফলমূল তরি তরকারি, এটা আমার পারিবারিক চাহিদা মিটাবে এবং শরীরটাও ভালো থাকবে। অন্যান্য ছাদ কৃষি উদ্যোক্তাদের মতো কামাল উদ্দিনও বিশ্বাস করেন এটি এখন আর কোনো শৌখিনতা নয়, রীতিমতো এক নাগরিক দায়িত্ব। এভাবেই ভাবতে শিখেছেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। শহরে হচ্ছে ওরকম ভাবে প্রকৃতি বা গাছের সান্নিধ্য মানুষজন পায় না, তো এই এরকম যদি ছাদ বাগান করা হয় তো সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে প্রকৃতির সাথে থাকা যায়, একটা মানসিক প্রশান্তির ব্যাপার আছে, যে জিনিসগুলো আসলে দরকারি। আর আমি আগে গাছ চিনতাম না, যেটা সত্যি কথা বললে কোনটা কি গাছ চিনতাম না, আস্তে আস্তে ছাদ বাগান করার পর চিনতে পারছি। নাগরিক জীবনে সুস্থ থাকা এবং মনের চাহিদা পূরণে ছাদ কৃষি সবুজায়নের বিকল্প। কামাল উদ্দিন এরকম চিন্তা থেকেই গড়ে তুলেছেন তার এই ছাদ কৃষিটি, যেখান থেকে তিনি পারিবারিক পুষ্টি চাহিদার কিছুটা মেটাচ্ছেন এবং তার এই প্রকল্পটি অন্যদের জন্য হচ্ছে অনুকরণীয়। এই কথা সত্য যে ছাদ কৃষি ছড়িয়ে গেলেই নগরের উষ্ণতা কমে আসবে। ঢাকার কোনাপাড়ার কামাল উদ্দিনের ছাদ কৃষি থেকে শাইক সিরাজ চ্যানেল।